পোর্টাল সম্পত্তির দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না, গাড়ি ঘোড়ার মালিকের দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না, দোলান দুমালার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি হয় না। আপনি হলো 10 তলা 50 তলা বিল্ডিং একটা বানাইলাম, আমেরিকার মানুষে এই বিল্ডিং দেখাতাইতো নাই, লন্ডনের মানুষ আপনার বিল্ডিং দেখাতাইতো নাই। হ্যাঁ, যদি এপিজে আব্দুল কালামের মতন এক ব্যক্তি যদি এই আম্বাড়ির মধ্যে বানাইতে পারেন, তাহলে সমস্ত পৃথিবীর এটা নিয়ে আম্বাড়িত লই আইব। এলাই মাজহাদি কেরম জাতি ভেদা ভেদের উর্ধে উঠিয়া দলমতর উর্ধে উঠিয়া আওলাদ ফাইসইন, সেই আওলাদ গুলারে সঠিকভাবে জ্ঞানী গুণী হল খরকা। আর আমার আজিজ তালিব ইলিম হল এই যে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই প্ল্যাটফর্ম তুমি দেখ পাইছো, এটা তোমাদের মা বাবায় ও নবীজির ওয়ারিস বলাইবার লাগি। কোরআনে করিম যে নিয়ামত, সেই নিয়ামত হান্তা তোমাদান সিনার মধ্যে আল্লাহ পাকে ঢুকে ঢুকাইবার লাগি। এই তোমাদান এই আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার দিশই এর লাগি অন্য সাইরে সেরের মধ্যে হতে যে ফুরসত তহসিল العلم في اول عمري فبادروا بالاجل وترى اخره شر الفشل। ছাত্র জীবনের ছাত্র জীবনের লোক জীবন করার সময় সেই সময়ের মর্যাদা ছাত্র ছাত্রীরা দিতে পারে, وترى اخره شر الفشل শেষ জীবন ফসল উঠানি সম্ভব হইব। আমার আজিজ তালিব ইলম হল তুমি দিন আজকে হয়তো অবহেলার জায়গার মধ্যে বুয়াত, তুমি দিন আই হয়তো অবহেলার জায়গার মধ্যে বুয়াত, পৃথিবীর সেরা আসনে তোমাদের লাগি অপেক্ষা করেন, পৃথিবীর সেরা আসনে তোমাদের লাগি অপেক্ষা করেন। তুমি দিন যদি জ্ঞানী গুণী হইয়া সুশিক্ষা শিক্ষিত হইয়া পৃথিবীর সেরা আলিম হাফিজ কারি হইতে পারো, তাহলে পৃথিবীর সারা মানুষের তোমার তান্ডে সিনবো না খুব কাছায় সিনবো। এর লাগে আমার আজিজ তালিব ইলম হল তুমি দিন বিশেষভাবে মেহনত করবাই, আসাদি দেই কেরাম হলে যে মেহনত করবা, সেই মেহনতে তুমি দিন কামিয়াব করার এই উদ্দেশ্যে তুমি দিন পরিশ্রম করবাই। যদি যে আওলাদ হলে, যে হাফিজ চাইব, যে তালিব ইলম হলে, যে ছাত্র ছাত্রী হলে, আসাদি যাই কেরাম হল, শিক্ষক শিক্ষিকা হলে, যে কুরাক দিবা সেই কুরাকর সদ ব্যবহার করবো, এরাও পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হইয়া থাকবো, এরা মরিয়া অমর হিসাবে হইয়া থাকবো। এর লাগে কবি হইতরা যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সাইরে সমস্ত ঢুকাই দিস যে হে তুমি মানুষ হিসাবে যখন জন্ম নিছ তোমার উড়ে মানুষ হিসাবে দায়িত্ব রইয়া গেছে, তুমি যখন আখেরি নবীর উম্মত হিসাবে জন্ম নিছ তোমার উড়ে আখেরি নবীর উম্মতর একটা জিম্মাদারি আছে। এলেই কুন্তুম খেরা উম্মতি নুখরি জাতিল ইন্নাস তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার। কেবলমাত্র দিন ইসলামের হেফাজত উলামায়ে কেরাম করতেইলে নাই, জেলা পজিটিভ নেগেটিভের মাধ্যমে লাইট জ্বলে, জেলা পজিটিভ নেগেটিভের মাধ্যমে লাইট জ্বলে, উলামায়ে কেরামের লগে আওয়ামুন নাসে যদি সম্পর্ক লাগাই তাহলে এই পজিটিভ নেগেটিভে জেলা আল্লাহ লাইট জ্বলে, ওলা সমাজের মধ্যে দিনদারি পহলিব, মসজিদ রঙিব, মাদ্রাসা রঙিব, মসজিদের হেফাজত সঠিক হইব, সঠিক হইব এবং মাদ্রাসার সঠিক হেফাজত ইয়ে রাখবো। যদি ওলামাই কেরাম হলে আলে ওলামাই কেরাম হলার লগে আওয়ামুন নাস আমরা যদি একত্রিত হইতাম পারি, এলে মাজ হাজি কেরাম আলিম হলার উপরে সারি দিলে হইতো নাই, আলিম এবং আওয়াম আমরা সারা আম আম হইলে হইতো নাই, আম আম হইলে হইতো নাই, আমরা তো কমপক্ষে কিছু বুঝছি না নি, মাদ্রাসার দায়িত্ব বুঝছি না নি খুব কাছা। এলাকি মাজহাদি কিরাম আওলাদ আমরা আল্লাহ দিছো নিয়ামত, আল্লাহ আমরা আওলাদ দিছি আমরা আল্লাহ নিয়ামত, সেই আওলার নিয়ামত হিসাবে করিয়া তুলুক। আপনি আমি দুনিয়াতে ইমু গিয়া আমরা আওলাদ থুইয়া দইমু, সেই আওলাদ হলে জমিনে যদি বিশৃঙ্খলা করে বিভিন্ন ধরনের অস্তি বিশৃঙ্খলা করে আমার আওলাদে যদি রাস্তা আটকাইয়া রাখি দে, আমি রাস্তা দিয়া গেছি, আমি মসজিদ দিয়া গেছি, আমি মাদ্রাসা দিয়া গেছি, আমি সমাজের সেবা করিয়া গেছি, শান্তি সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করি গেছি, আমার পরবর্তী প্রজন্ম আমার আওলাদ আমার নাতি নসায় যদি ইটা রক্ষা করে না, তাহলে আমার আওলাদ থইয়া যাওয়াই নিয়ামত হইব নি হুক আসায় নিয়ামত হইতো নাই। এলে মাজহ হাজি কেরাম আমরা প্রত্যেকে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা সঠিকভাবে আদায় করতাম। এবং এই যে আশরাফুল উলুম মাদ্রাসা, এই আশরাফুল উলুম মাদ্রাসা মাত্র 60 বছরে যে নিয়ামত আপনারা সামনে এবং অত সংকটময় সময় আপনারা যে সাহায্য করছেন আমি শুক্রিয়া আদায় করি আর আল্লাহ পাকে আরও আপনারা এই মাদ্রাসার লগে মহব্বত লাগে এইবার তৌফিক আল্লাহ পাকে দান করুক। কখনো কৌক আল্লাহুম্মা আমিন, আমার মা বই লোকলে কৌক মহব্বতের সহিত কৌক আল্লাহুম্মা আমিন। এলে মাজ হাজি কিরাম মাদ্রাসার লগে সম্পর্ক লাগাইলে নবীজি খুশি হইবা না বেজার হইবা, তোরা মাতুন জানি আপনারা খুশি হইবা না বেজার হইবা, খুশি হইবা মাদ্রাসাত আওলাদ দিলে নবীজি আল্লাহ খুশি হইবা না বেজার হইবা, আওলাদরে হাফিজ বানাইলে আল্লাহ খুশি হইবা না বেজার হইবা, যে আওলাদরে হাফিজ বানাইবা দে মা বাবায় সেই মা বাবায় তেয়ামতের দিন সোনার মুকুট বরণ ফুরন বরণ হর সোনার মুকুট দিয়ে আল্লাহ পাকে বরণ করবা। এই মাদ্রাসার লোকে আমরা সম্পর্ক লাগাইতাম আওলাদ দিয়া লাগাইতাম, এখন মাদ্রাসা রঙ্গাইলা মাদ্রাসার ভিতরে ছাত্র নাই, ইনশাআল্লাহ খেয়াল হওয়ার প্রয়োজন নাই। আপনারা 60 বছরে 100
102 জন আল্লাহ পাকে আপনারা ছাত্র ব্যবস্থা করতে পারছেন যে ইন্তেজামর শহীদ যে যে ইন্তেজামর শহীদ এই মাদ্রাসা সোলের আপনারা কর্তৃপক্ষ উড়ে খুশি নিনা না হোক গসাই আমিও খুশি আল্লাহ পাকে আমারই কর্তৃপক্ষ হলে আরো আসাদি যেই কেরাম হলে যে পরিমাণ মেহনত করা আরো বেশ বেশ পরি মেহনত করা তন্তন্তে তৌফিক আল্লাহ পাকে দান করুক আল্লাহুম্মা আমিন।